ইন ক্লাব জিন্দাবাদ, আমরা খাবো তোমরা বাদ, এই স্লোগানকে বিশ্বাস করে না ভারতীয় জনতা পার্টি। ভারতীয় জনতা পার্টি কাজে বিশ্বাস করে। শিমলা মণ্ডলের উদ্যোগে আয়োজিত সাংগঠনিক বৈঠকে অংশ নিয়ে এই কথাই বললেন বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য। রবিবার শিমলা মণ্ডলের উদ্যোগে আয়োজিত সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয় পঞ্চবটি কমিউনিটি হলে। সেখানে ভাতা এবং কৃষক সম্মান নিধি নিয়ে কথা বলতে বলতে তিনি বললেন, ভারতীয় জনতা পার্টি ইন ক্লাব জিন্দাবাদ, আমরা খাবো তোমরা বাদ, এই স্লোগানকে বিশ্বাস করে না ভারতীয় জনতা পার্টি কাজে বিশ্বাস করে। সেটা আমাদের তথ্য দিয়ে আমরা বলতে পারি যে ভারতীয় জনতা পার্টি সরকার যে ওই স্লোগানে বিশ্বাস করে না, ইন ক্লাব জিন্দাবাদ আমরা খাবো তোমরা বাদ, সেই স্লোগানে বিশ্বাস করে না। ভারতীয় জনতা পার্টি কাজে বিশ্বাস করে। ভারতীয় জনতা পার্টি কাজের মাধ্যমে প্রমাণ করতে চায় যে না, আজকে ভারতীয় জনতা পার্টি সরকার মানুষের জন্য কাজ করছে। জনজাতিদের উন্নয়ন করতে পারে বিজেপি। ত্রিপুরা সরাই যদি নিজেরা নিজেদের হাতে আক্রান্ত হন, তাহলে কিসের চোট, কিসের আত্মাত বলে বিরোধীদের নিশানা করেছেন বিজেপির রাজ্য সভাপতি। তিনি আরও বললেন যে 2023-এ মানুষ জানে যদি কেউ জনজাতিদের উন্নয়ন করে থাকে, তবে তা একমাত্র বিজেপির নেতৃত্বাধীন সরকার। এদিন রাজীব ভট্টাচার্য আরও দাবি করেছেন যে জনজাতি অংশের মানুষ রয়েছে ভারতীয় জনতা পার্টির সঙ্গেই। আজকে আক্রান্ত হচ্ছেন ওই থানচার দ্বারা, তিপ্রাসার দ্বারা, তিপ্রাসারাই আক্রান্ত হচ্ছেন, তাহলে কিসের জোট আর কিসের আতা? 2023-এ মানুষ জানে এই ত্রিপুরা রাজ্যের জনজাতিদের বিকাশ যদি হয়ে থাকে, একমাত্র ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার এই জনজাতিদের বিকাশ করতে পারে। তাই জনজাতি অংশের মানুষ ভারতীয় জনতা পার্টির পক্ষে রয়েছে, ওই তাদের কথা কথা যাই বলুন। রাজ্য সভাপতির শিমলা সফরে সিপিআইএম এবং ত্রিপুরা বথা দল ত্যাগ করে 10 জন ভোটার যোগ দিয়েছেন ভারতীয় জনতা পার্টিতে। এদিন নবাগতদের দলীয় পতাকা হাতে তুলে দিয়ে স্বাগত জানিয়েছেন তিনি। ফিউরো রিপোর্ট, আরই নিউজ।